হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএসি পার্বতী ব্লগস। নতুন একটা ভিডিও শুধু তোমাদেরকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো ভালো আছি বলেই আজকে তোমাদের সাথে চলে এলাম একটা ভিডিও শেয়ার করতে, মানে ভিডিও বলতে কিছু কথা শেয়ার করবো। তো সেটা কী নিয়ে, এটা অনেক দিনের একটা ভিডিও বলতে পারো, অনেক দিন আগে মানে এক মাস আগের আমি বলেছিলাম যে আমি শেয়ার করবো, কিন্তু শেয়ার করে উঠতে পারিনি, কারণ সময়ের অভাবটা বলতে পারো ছিল, কিন্তু তার থেকেও বেশি বড়ো কথা সেটা হচ্ছে বেড়াতে গিয়েছিলাম মুর্শিদাবাদ, তারপর পুরী। তো এই সেই করতে করতে না, তারপর বাবাবাড়ি গিয়েছিলাম, তো এইসব করতে করতে আর ভিডিওটা তোমার সাথে শেয়ার করা হয়নি। তো আমি যখন লাস্ট যে ভিডিওটা দিই, তো সেখানে তোমরা অনেকেই বলেছিলে মানে আমি কীভাবে ডিপ্রেশন থেকে বেরিয়ে এলাম, তো সেটাতে তোমরা অনেকেই বলেছিলে যে তোমার কিন্তু নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করলাম। তো তারপর অনেকগুলো ভিডিও দেওয়ার পর না, তোমরা সেখানে কমেন্টও করেছিলে তোমার কিন্তু ওই ভিডিওটার জন্য অপেক্ষা করছি। তো যাই হোক, তোমাদের অপেক্ষার ফলে এবার চলে আসছে। আর আরেকটা কথা উপর তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে যারা যারা আমার ভিডিওতে ঢুকছো, জাস্ট বেরিয়ে চলে যাচ্ছ, বেশিক্ষণ দেখছো না, অবশ্যই 3-4 মিনিট দেখো, না হলে কিন্তু আমার ভিডিওতে ঢুকো না প্লিজ। তোমাদেরকে যে হাত জোর করে আমি রিকোয়েস্ট করছি, যারা যারা 3-4 মিনিট ওয়াচ করতে পারবে তারা ভিডিওটাতে এসো, না হলে কিন্তু তোমরা ভিডিওটাতে ক্লিক করবে না প্লিজ। তোমাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে। শুধু আমার বলে না, তোমরা যারা যারা এরকম করছো যাদের সাথে, তো প্লিজ এটা করো না, এটা করলে তোমাদের নিজেদেরও ক্ষতি আমাদের তো ক্ষতি। তো চলো আজকে আর বেশি বকবক করবো না, তোমাদের সাথে শেয়ার করি আমার হাজব্যান্ডের সাথে কীভাবে পরিচয় হয়েছিল আমার। তো এটা তোমাদের সাথে শেয়ার করে বলেছিলাম, এটার জন্য তোমরা অনেকেই অপেক্ষা করেছিলে, আর অপেক্ষার ফল তো মধুর হবেই, তাই না? তো চলো আজকে এটা নিয়েই কথা বলি, লেটস স্টার্ট। তো আমার হাজব্যান্ডের সাথে কীভাবে আমার পরিচয় হয়, তো তোমাদেরকে আগের ভিডিওতে মানে আগের ভিডিওতে বলতে অনেকদিন আগে যে ভিডিওটা দিয়েছিলাম যে আমি ডিপ্রেশন থেকে কীভাবে বেরিয়ে এলাম, তো সেখানে অনেকগুলোই কথা বলেছি। যাদের ভিডিওটা দেখো না, কিন্তু অবশ্যই ভিডিওটা ক্লিক করে দেখে নেবে, আর আমি যদি পারি আমার ডিসক্রিপশন বক্সে তোমার ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে? অবশ্যই তোমরা দেখে নিও, নাহলে বুঝতে পারবে না। তো সেটা হচ্ছে বলেছিলাম যে আমি অনেকগুলো ছেলের কে কাঁদিয়েছি আমি, তো তারপর অনেক কষ্ট করে বলতে পারো ভগবান আমাকে মানে উপহারটা দিয়েছে, ভগবানের তরফে অনেক বড় একটা গিফট পেয়েছি আমি আমার হাজব্যান্ডকে। তো কীভাবে পরিচয় হলো আসল কথাটা তোমাদেরকে বলি। তো সেটা হচ্ছে আমি আগে প্রচুর ফেসবুক করতাম, তখন আমি 11-এ পড়ি। তো আমার কাকু একজন ক্যান্সার পেশেন্ট ছিল, তো আমার কাকু মারা যায়। তো মারা যাবার ওই 4-5 মাস পর আমার হাজব্যান্ডের সাথে পরিচয় হয়। তো ওই 4-5 মাসটা আমি ফোন থেকে পুরো মানে ডিটাচ ছিলাম বলতে পারো, মানে ফোন টোন ঘাটতাম না, কাউকে ভীষণ ভালোবাসতাম, তো সেই জন্য মানে অতটা ফোন টোনারে নেশা ছিল না আর। তো যাদের সাথে তখনও মানে রিলেশনে জড়িয়ে ছিলাম আর কি, রিলেশন না বাট ঠকাতাম, তো ওই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো তাদেরকে বলেছিলাম যে আমি কিছুদিন কথা বলতে পারবো না, তো তাদেরকেও বলেছিলাম। তো আমি 3-4 মাস সেভাবে কারোর সাথে কথা বলি, 2 মাস তো বলিনি। তো তারপর আস্তে আস্তে বন্ধুরা ফোন করতো, তারপর টিউশন স্কুল এইসব করতে করতে আস্তে আস্তে আবার আমি ফিরে আসি। তো যখন আমি 11-এ পড়ি, 11-এর মাঝামাঝি তখন চলছিল, তো তখন ফেসবুক করতাম, প্রচুর ফেসবুক করতাম। তো কী বলতো, একটা আমার কাকু বয়স ছিল 45 বছরের মতো। তো কাকু যখন মারা যায় তখন খুবই একটা বাড়ির সবাই ডিপ্রেশনের মধ্যে চলে গিয়েছিলাম যে এত অল্প বয়স, আর 4-5টা বছর নাই, কোনোভাবে কিন্তু কিছু তো করার নেই, ক্যান্সার রোগটা এমনই, কিছু করার নেই। কিন্তু আমার কাকুর হচ্ছে 3rd stage ছিল, কিছু করার ছিল না, অনেক টাকা খরচও হয়েছিল, প্রায় কিছু না হলেও 50-60 লাখ টাকার মতো খরচ হয়েছিল, কিন্তু বাবা পারেনি, ওই 8 বছরের মতো বেঁচেছিল, তারপরে বাবা পারেনি, তারপর এক্সপায়ার করা যায়। তো যাই হোক, মানে টাকার জন্য এক্সপায়ার করে যায় সেটা না, কিন্তু আর সহ্য করতে পারছিলো না শেষ মুহূর্তে, প্রচুর কষ্ট হয়েছে, প্রচুর কষ্ট, মানে আমি না মৃত্যুটাকে খুব কাছ থেকে দেখেছি। তো সেটা তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করবো, কোনো একদিন শেয়ার করবো যে কীভাবে কী হয়েছে না হয়েছে। তো আজকে যেটা বলবো সেটা হচ্ছে, তখন আমি 11-এ পড়ি সেই সময়টাতে, তো কাকু 4-5 মাস হয়েছে মারা গেছে, তো তখন প্রচুর ফেসবুক করতাম, আবার ফেসবুক জীবনে ফিরে আসি, মানে প্রচুর ফেসবুক করতাম, আর মানে কিছু তো একটা নিয়ে ভুলে থাকতে হবে, তাই না? সেই সময়টা তো কী করতাম, ফেসবুক করতাম, বন্ধুদের সাথে আড্ডা দিতাম, এই সেই মানে হেনতেন করে কেটে যেত। তো তখন ফেসবুক করতে করতে না হঠাৎ করে আমার হাজব্যান্ডের ছবিটা, যে একটা সিরিয়াল হয়েছিল, সিরিয়ালের নামটা আমার, হ্যাঁ সিরিয়ালের নামটা ছিল ইস্টি কুটুম। তো তখন ওই সিরিয়ালটা চলছিল স্টার জলের সাথে, তো ওই সিরিয়ালের যে নায়কটা ছিল ঋষি কৌশিক বলে, তো ওর সাথে আমার হাজব্যান্ডের একটা ছবি দেখি আমি,
মানে ওটাই হচ্ছে ডিপিতে দেওয়া ছিল। তো ওই ছবিটা তোমাদের সাথে আমি লাস্টে শেয়ার করবো, তোমরা দেখো। তো একটা কীরকম টাইপের দেখতে ছিল আমার হাজব্যান্ড তখন, আর তখন দেখে না আমার ভালো লাগেনি, কিন্তু এটা লেগেছিল যে কোনো সিরিয়ালের নায়ক কি এটা, তাহলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েই দেখি কি হয়। যেহেতু ঋষি কৌশিকের সঙ্গে ছবি ছিল আর তখন ঋষি কৌশিক শ্যুটিংয়ের জন্যই হয়তো এখানে আমাদের একটা বনলতা রিসর্ট আছে জয়পুরে, তো ওখানে এসেছিল। তো কিছুদিন আগে তোমরা দেখতেও পাবে বনলতার মালিকের, বনলতা মালিক যে, তো তার বৌমা আর কি দাদাগিরিতে খেলতে গিয়েছিল কিছুদিন আগে। তো সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো ওই ঋষি কৌশিকের সাথে ছবি ছিল, আমি ভেবেছি হয়তো এটা কোনো সিরিয়ালের নায়ক হবে হয়তো, তাহলে আমি একটা রিকোয়েস্ট পাঠিয়ে দেখি। আর আমার না তখন সিরিয়াল দেখতে অতটা ভালো লাগতো না, কিন্তু মানে আর্টিস্টদেরকে ভালো লাগতো এরকম একটা ব্যাপার। তো রিকোয়েস্টটা পাঠাই, রিকোয়েস্টটা পাঠার দু তিন দিন পর অ্যাকসেপ্ট করে, আমি কিন্তু পারি পাঠিয়েছি রিকোয়েস্টটা। হ্যাঁ, তো দু তিন দিন পর অ্যাকসেপ্ট করে। তো অ্যাকসেপ্ট করার পর হাই হ্যালো কথা বলতে বলতে তখন আমি জিজ্ঞাসা করি যে এরকম একটা আর্টিস্টের মানে ঋষি কৌশিকের সাথে ছবি আছে, তো তুমি কি সিরিয়াল করো, এরকম করে জিজ্ঞাসা করি। বলছে না না, এখানে বনলতা রিসর্টে বেড়াতে এসেছিলো, তো ওখানে একটা রিকোয়েস্ট করেছিলাম যে স্যার একটা ছবি তুলবো আপনার সাথে, তো তখন আর কি তুলেছিলাম, এরকম একটা ব্যাপার। আর বললাম ও আচ্ছা, আমি ভেবেছি যে হয়তো কোনো আর্টিস্ট হবে, হয়তো সিরিয়াল করে বা সিনেমা কিছু একটা হবে হয়তো। ও বাবা, সে তো দেখছি কিছুই না। তো তারপর যথারীতি ঠিক আছে কথা বলতাম, হাই হ্যালো এরকম করে কথা বলতাম। তো কথা বলতে বলতে ওকে আমি একদিন বলি যে ও তখন বাইরে ছিল, তখন 11:30টার মতো বাজে রাত্রিবেলায়। তো তখন ওকে আমি মেসেজ করে বলি, কিছু একটা কথা হতে হতে আমাদের, তখন ওকে মেসেজ করে বলি যে এরকম তুমি সাবধানে বাড়ি যাবে, বাড়ি গিয়ে আমাকে জানাবে। তো এই কথাটা আমি বলি, তো এই কথাটাতে ও ভালো লেগে যায় যে একটা অচেনা অজানা মেয়ে আমাকে এত কেয়ার করছে। আমি কিন্তু সেভাবে কেয়ার করিনি, আমি কিন্তু তখন যাদের সাথে কথা হতো না, মানে ফ্রেন্ড বলো বা তোমার যাদের সাথে রিলেশনে ছিলাম, তো তখন এমনটাই ছিল। আমি কিন্তু এই কথাটা বলতাম, বাড়ি গেলে সাবধানে যাবে, রাস্তা দেখে পার হবে। তো এই কথাটা তখন, তখন অ্যাক্সিডেন্টটা খুব বেশি ছিল, আমার খুব ভয় লাগে অ্যাক্সিডেন্টকে। তো এই কথাটা আমি কিন্তু বারবার বলতাম যে তুমি বাড়ি গেলে সাবধানে যাবে আর গিয়ে কিন্তু আমাকে এবার জানাবে, তো সেটা মেসেজ করেই জানাবো যে হ্যাঁ পৌঁছে গেছি, এরকম একটা ব্যাপার। তো এই কথাটা ওনার ভালো লাগে। তো ভালো লাগার পর মানে ও আমাকে বলতো না যে এই কথাটা আমার ভালো লেগেছে। তো তার কিছুদিন পর জানতে পারি, কিছুদিন অনেকদিন পরই জানতে পারি যে এই কথাটার জন্য ওর মনেতে আমি গাঁথা হয়ে গেছি, এরকম একটা সিচুয়েশন। তো তারপর আস্তে আস্তে আর আরেকটা কথা, যেদিনকে আমার হাজব্যান্ডের সাথে পরিচয় হয় না, মানে পরিচয় বলতে রিকোয়েস্ট পাঠিয়েছি, তার দুদিন পর অ্যাকসেপ্ট করেছে, হাই হ্যালো করে কথা বলেছি, তখনই না আমি আমার মাকে ছবিটা দেখিয়ে দিয়েছি। মানে আমি সেই হিসাবে দেখি না, আমি জানি বন্ধু, আমি জানি কোনো একটা, তখনও জানতাম না, মানে হাই হ্যালো করে কথা বলেছি, তার 4-5 দিন পর জানতে পারি যে ও না সিনেমাটি না কিছু করে না, জাস্ট নর্মাল একটা ছবি তুলেছে ওর সাথে। তো বিয়ে এবার কী হয়, মাকে ওর যে ডিপিটা ছিল সেই ডিপিটা নিয়ে আমি আমার মাকে দেখাই। আমি বলছি মা দেখো, আমার না একটা সিরিয়ালের আর্টিস্টের সাথে পরিচয় হয়েছে। তখন মা ওরা ইষ্টি কুটুম দেখতো, খুব একটা ফেভারিট সিরিয়াল ছিল ইষ্টি কুটুম, ওই সাঁওতালদের মেয়েটা কি মানে সাঁওতালি পাঠ করতো মেয়েটাও খুব ভালো লাগতো আর কি। তো যাই হোক, মা বলছে তাই, আমি বলছি হ্যাঁ দেখো তুমি যে সিরিয়ালটা দেখছো তার নায়কের সাথে আমার পরিচয় হয়েছে। মা বলছে ও ভালো কথা বল, এরকম বলে কেটে গেল। আমি বললাম ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো তারপর আস্তে 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 আমি আমার হাজব্যান্ডকে প্রায় 1 বছর ঝুলিয়েছিলাম। 1 বছর পর মানে অনেক কষ্টে, মানে 1 বছর মানে ভাবতে পারছো কতটা সময়, মানে ওই সময়টাতে ও আমাকে প্রচুর 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 ভালোবেসে ফেলে, মানে একদম নিজের থেকেও অনেকটা বেশি। আর ও কী করে, ওর মাকে বলে দেয় মানে যখন থেকে আমার সাথে পরিচয় হয়েছে, মানে আমাকে তো আমার তখন পিকচার দেখেনি, আমার তখন না দুটো চোখের ছবি দেওয়া ছিল আমার, তো হোয়াটসঅ্যাপে ডিপিতে। তো তারপর হ্যাঁ, তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে কীভাবে দেখো, একদিন হঠাৎ করে তখন আমি না ফেসবুকে আর অন থাকতাম, ফেসবুক ভালো লাগতো না, তখন আমি হোয়াটসঅ্যাপ করতাম বেশি। তো তারপর আমি একদিন আমার হাজব্যান্ডকে আমার নাম্বারটা দিয়ে বলি আমি ফেসবুকে বেশি অন থাকবো না, তাহলে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি কথা বলবো। তো সেই হিসাবে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আমি, অথচ আমি নিজেই আগে থেকে দিয়েছি। দিয়ে ও যখন আমার দুটো চোখের ছবি দেখে, শুধুমাত্র দুটো চোখ না হলে একটা চোখ, কিছু একটা দেয়া ছিল, তো সেই ছবিটা যখন দেখে, শুধুমাত্র চোখের ছবিটা দেখে ওর মাকে বলে যে আমি না একটা মেয়েকে ভালোবাসি, আমি ওই মেয়েটাকে বিয়ে করবো। ও
মা বলছে ছবি দেখা, বলছে ছবি নেই, যে তুই কি পাগল, ছবি টবি নেই তো কী করে ভালোবাসবি। বলছে না কথা বলেছি, কথাগুলো খুব ভালো লেগেছে আমার, খুব কেয়ারফুলি, মানে এরকম একটা ব্যাপার, ভালো লেগেছে আমার, তো আমি ওকে বিয়ে করবো। তুই মা বলছে তুই তো পাগল হয়ে গেছিস একদম, এরকম করে কেউ, তো ছবি টবি দেখা। তো তার অনেকদিন পর আমার একটা ছবি ওর মাকে দেখায়, প্রথম প্রথম কিন্তু কিন্তু ছিল, যেটা হয় আর কি সব ক্ষেত্রে, যে সবারই বাবা মার একটা ইচ্ছা থাকে যে একটা ভালো ছেলে দেখে বিয়ে কর, বিয়ে দেবো বা একটা ভালো মেয়ে দেখে বিয়ে দেবো। তো প্রথম প্রথম কিন্তু কিন্তু থাকে, কিন্তু তারপর আস্তে আস্তে যাই হোক অনেক খড়কুট আর কি পুড়িয়ে, মানে কাঠ খড় পুড়িয়ে তারপর আমাদের রিলেশনটা আর কি ঠিকঠাক হয়। কিন্তু আমার হাজব্যান্ডকে আমি 1 বছর ঝুলিয়েছিলাম, অথচ কথা বলতাম রাত্রির পর রাত কথা বলতাম, মানে ঘন্টার পর ঘন্টা কথা বলতাম, 11টা 12টা 1টা 2টা 3টা 4টা একটু পর্যন্ত কথা বলতাম, কিন্তু বলতাম না যে আই লাভ ইউ। মানে এটা আমার খুব একটা ইয়ে ছিল যে আই লাভ ইউ বলবো না কিন্তু কথা বলবো। তো একটা মানুষ যখন একজনের সাথে সারা রাত ধরে কথা বলে, মানে ভাবতেই পারছো তাহলে নিশ্চয়ই এটা কিছু একটা তার মধ্যে আছে, সেই জন্য সে কথা বলছে। কিন্তু হ্যাঁ, এর আই লাভ ইউটা আমি কোনোদিনও বলতাম না, কিন্তু আমার হাজব্যান্ড বুঝতে পারতো যে আমি ওকে লাইক করি বা লাভ করি, এরকম কিছু একটা করি বুঝতে পারতো, কিন্তু ও আর কিছু বলতো না। ও আমি কিন্তু না নাই করে করে যেতাম, তো তারপর ও বলে যতই তুমি না বলো আমি তো তোমার পেছন ছাড়বো না। তো অনেক কিছু করে তারপর আমাদের ভালোবাসাটা এক হয়েছে। তো সবার ভালোবাসাই যেন এরকমভাবে পূর্ণত পাক, সবার ভালোবাসাটাই একই। তো অনেকে দেখি ভালোবেসে যদি কেউ কাউকে না পায় তাহলে সুইসাইড করো না, এটা কিন্তু করো না, লেগে থাকতে হবে, চেষ্টা করতে হবে। আমার হাজব্যান্ড তার জন্য একটা খুব বড়ো একটা উদাহরণ বলতে পারো। অবশ্যই আমার লাভ স্টোরি শেয়ার করবো, কীভাবে আমরা প্রেম করি, কোথায় দেখা করি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, আমার হাজব্যান্ডকে নিয়ে সেটা, ঠিক আছে, আমরা দুজনে একসাথে শেয়ার করবো। তার জন্য আমাদের সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে, আর কিন্তু ভালোবাসতে হবে, কেমন? চলো, আমার হাজব্যান্ডের সাথে আমার কথা পরিচয় হয়েছে সেটা তোমাদেরকে বলেই দিলাম ফেসবুকে। আর অবভিয়াসলি থ্যাংক ইউ তো বলতে হবে যে হাজব্যান্ড এই যে ফেসবুক তৈরি করেছে, আরেকজন তো ঋষি কৌশিক, তাই না? তো চলো, থ্যাংক গড তোমাদেরকে। আজকের মতো এখানে এন্ড করছি। আমার গল্পটা কেমন লাগলো, গল্প না এটা কিন্তু বাস্তব, হ্যাঁ? তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল। আর আজকে যদি পারি আজকে এই ভিডিওটা শেয়ার করবো, আর না হলে কালকে করবো। তো চলো, আজকে হচ্ছে সোমবার, ঠিক আছে, আশা করছি আজকেই করবো। চলো আজকের মতো, টাটা, লাভ ইউ।